আমার প্রিয় ছাত্রছাত্রী, এর আগের দিন আমরা বাকি চ্যাপ্টার যেগুলো আছে আমাদের সেগুলো পড়েছি, ভূমিরূপ আর নদী। আর আজকে আমরা কি পড়বো তোমরা দেখছো, শিলা ও মাটি। ঠিক আছে, তো প্রথমেই আমি বলি যে শিলা কি। ঠিক আছে, তোমরা এখানে হয়তো একটা বইয়ের মধ্যে তোমাদের দেখতে পাবে পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটাই হলো কি, শিলা। ঠিক আছে, এবার শিলা কিন্তু বিভিন্ন খনিজের সমন্বয়ে তৈরি হয়। এখানে দেখো লেখা আছে, আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। সেই খনিজ পদার্থগুলো আমরা প্রতিনিয়ত জীবনে ব্যবহার করে থাকি, অনেক জিনিসপত্র, যেরকম খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেনিসিলিন, সিস, ফিটকারি প্রভৃতি জিনিসগুলো এক একটা হলো খনিজ। আচ্ছা, এরপরে খনিজটা কি, এক বা একাধিক মৌলিক পদার্থ, যৌগ হলো কি, খনিজ। এবার আমাদের পৃথিবীর মানে শিলামণ্ডলে প্রায় 2000-এরও বেশি কিন্তু শিলা আছে। ঠিক আছে, কিন্তু মূলত 10টি শিলা প্রধানভাবে ভূমিকা পালন করে শিলা গঠন করতে। 10টি খনিজ প্রধানভাবে কি করে, শিলা গঠন করতে ভূমিকা পালন করে। তাদের মধ্যে হলো কোয়ার্টজ, ফেলেসফার, অভ্র, অ্যাম্ফিবোলাইট, পাইরাক্সিন, অলিভিন, লোহা, অর্গানাইট, কর্দম খনিজ ও হর্নবল। ঠিক আছে, এই 10টি খনিজ হচ্ছে কি প্রধানভাবে শিলা গঠন করতে ভূমিকা পালন করে। বাকিগুলো মানে তোমার কাজ করে, কিন্তু প্রধানভাবে যদি শিলার গঠন মানে আমরা জানতে চাই, তাহলে এই 10টি খনিজ কিন্তু প্রধানভাবে শিলা গঠন করতে আমাদের সাহায্য করে। এরপরে আসছি আমরা শিলা কয় প্রকার। ঠিক আছে, প্রথমে দেখো আমি লিখেছি তিন প্রকার। প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা, তারপর হলো পাললিক শিলা, তারপর হলো রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কী রকম উৎপত্তি হয়, ভূপৃষ্ঠের যে ম্যাগমা আছে সেই ম্যাগমাটা কী করে, ভূপৃষ্ঠের তাপ আর চাপে লাভার উপরে উঠে এবং অগ্নুৎপাতের মাধ্যমে কী করে তোমার হচ্ছে শিলা গঠন করে, সেই শিলাটাকে আমরা বলছি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার কতগুলো বৈশিষ্ট্য আছে, আগ্নেয় শিলা প্রথম উৎপাদন হয়েছে বলে একে প্রাথমিক শিলা বলা হয়। অস্তরীভূত মানে এই শিলায় কোনো রকম স্তর দেখা যায় না, কেলাসযুক্ত শিলা। খনিজের উপস্থিতি প্রচুর থাকে শিলার মধ্যে, কাঠিন্য মানে কাঠিন্যটার দিক থেকে শিলাটা প্রচুর শক্ত, স্ফটিক শিলা, খুবই চকচকা টাইপের শিলা। এরপরে আসি পাললিক শিলা। পাললিক শিলাটা কি তোমার হচ্ছে নদী বা সমুদ্র, যেখানে আমাদের পাহাড় থেকে তৈরি হলো, তারপরে সেই জায়গা থেকে কি করে নদী ক্ষয় করতে করতে পলি পরিণত করে, এবং সেই পলিটা আস্তে আস্তে বহুত বছর ধরে স্তর স্তরভাবে সঞ্চিত হয়ে কি করে তোমার হচ্ছে ভূগর্ভের তাপ আর চাপের ফলে যে শিলা গঠন হয় তাকে বলা হচ্ছে পাললিক শিলা। ঠিক আছে,